Hey guys, welcome back to my channel. আমি তো সুমন জি এন্ড শুরু করছি আমার আজকের রিয়াকশন ভিডিও। আজকে আমি রিয়াক্ট করব লাকি দিল কসম এই গানের উপর। এখন এই গানটি গেয়েছেন কে? এই গানটি গেয়েছেন ফিচারিং করেছেন অভিনীত কৌর এবং সিদ্ধার্থ মিলন, এবং এই গানে গান গেয়েছেন রামজি গুলাটি আর কম্পোজ করেছেন বিক্রম নাগি। লিরিক লিখেছেন কে? বিক্রম নাগি। আচ্ছা ঠিক আছে, এই গানটি টি সিরিজ থেকে রিলিজ হয়েছিল 2020 সালের মার্চের 13 তারিখ। সো লাগ দীপ কসম এই গানটি শোনা যাক। আর এই গানটি একটা রিকোয়েস্ট ছিল কি ইমরান মল্লিক নামে একজন আমার ফ্যান ফলোয়ার হতে পারে না ফ্যান ফলোয়ার, সো উনি অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে লাগ দীপ কসম এই গানের উপর রিয়াকশনটা আসুন, বাট উনি লাগ সিদ্ধার্থ মিলন। সো দেখা যাক গানটি এবং শোনা যাক এবং এনজয় করা যাক। এবং আপনারা প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, তার অনেক বেশি বেশি মজার একটা আমরা গান দেখবো। আমি এখন প্লে করবো, আমি তো এর আগে গানটা দেখিনি, সো আমি খুবই এক্সাইটেড কারণ হচ্ছে এখানে সিদ্ধার্থ মিলন আছেন। সো দেখা যাক গানটি, এনজয় করা যাক। সো গাইস লেটস প্লে। কি ব্যাপার, কি হলো এত ডাকলো তাও শুনে নাই? ওই কি বডি ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਉਹ ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ। ਉਹ ਮੈਨੂੰ ਜਾਵੀ ਨਾ ਜਾਵੀ ਨਾ ਛੱਡ ਕੇ, ਕਦੀ ਜਾਵੀ ਨਾ ਛੱਡ ਕੇ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ। ਉਹ ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਉਹ ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ। ਸੋਹਣੇ ਤੋਂ ਵੀ ਸੋਹਣਾ ਤੇਰਾ ਮੁੱਖੜਾ ਕਮਾਲ, ਵੇਖ ਵੇਖ ਮੁੰਡਿਆਂ ਦਾ ਹੋਇਆ ਬੁਰਾ ਹਾਲ। ਸੁੰਦਰ ਚਿਹਰਾ ਏਵਮ ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਕਿ ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ। ਤੇਰੀ ਹਾਂ ਹੈ ਬਾਕੀ ਮੰਮੀ ਪਾਪਾ ਵੀ ਆ ਰਾਜ਼ੀ, ਔਰ ਯਾਰ ਮੇਰੇ ਕਹਿੰਦੇ ਕਿੰਨੀ ਸਵੀਟ ਹੈ ਬਾਬੀ। ਰਾਮ ਜੀ ਦੇ ਦਿਲ ਵਿੱਚ ਤੂੰ ਓ ਵਸਦੀ, ਇੱਕ ਬਿੱਲੋ ਤੂੰ ਓ ਮੇਰੇ ਨਾਲ ਜੱਚਦੀ। ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਤੇਰੇ ਲੱਕ ਦੀ ਕਸਮ ਸੋਣੀਏ, ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ, ਤੂੰ ਓ ਮੇਰਾ ਲੱਕ ਸੋਣੀਏ। খুবই ইউনিক একটা স্টাইলে তাকে বিয়ে প্রপোজ করেছে। আসলে এটা মিউজিক ভিডিওতে সম্ভব, বাট রিয়েল লাইফে এরকম করে কেউ প্রপোজ করে কিনা বিয়ে সেটা আমি জানি না, বাট হতেও পারে অনেকে করে, অনেকে থাকে না এরকম মানে পাগলের মতো ভালোবাসা, অর্থাৎ সাইকো টাইপের যে লাভগুলো লাভ রিলেশনশিপ গুলো হয় এই ধরনের কিছু হয়ে থাকে। বাট সাইকোওয়ালা লাভ সবাই
করাটাই বেস্ট, কারণ হচ্ছে ভালোবাসতে হবে ভালোবাসার মতো করে, ভালোবাসতে হবে পাগলের মতো করে। সো যাই হোক, অনেক সুন্দর একটা ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ ইমরান মল্লিক, রক দি কসম ইভেন্টটা আসলেই সুপার ডুপার এবং হাই সুপার লেভেলস, হাই সুপার ওয়ালা সংটা। আর সিদ্ধার্থ নিগমের এখানে খুবই খুবই পিচি পিচি লাগতেছিল, আই থিঙ্ক এটা অনেক আগের গান এবং এটা হচ্ছে বিশালের গান, বেশি না। তারপরও বাট এখানে অনেক খুবই শুনে শুনে লাগতেছিল সিদ্ধার্থ নিগমটা এবং কিউট লাগতেছিল, আর সাথে আধুনিক কর সিদ্ধার্থ নিগম আর আধুনিক করার আরেকটা গান ছিল তুম কি তখন আলাদা তুলসে প্যার, আই থিঙ্ক এরকমই তো হবে, কিছুদিন আগে রিলিজ হয়েছিল। অসাধারণ, আর খুব সুইট লাগতেছিল তাদের কেমিস্ট্রি, মানে লাভ ওয়ালা কেমিস্ট্রি, সো এক্সেলেন্ট। আর কি বলবো, থ্যাংক ইউ দিবনার, তবে আমার অনেক বেশি ভালো লেগেছে। আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করেছেন এই গানটি, যদি এনজয় করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাথে আমার এই ভিডিওকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আপনার সাথে আপনাদের বলছি, ইমরান মল্লিকের মতো আপনাদের কাছেও যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট মি, একটু সময় লাগবে বাট আমি অবশ্যই রিয়াকশন দিয়ে দিব, ঠিক আছে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।